Hello students, welcome back to my channel. Aaj amra solve korbo class 5 model activity task goniter part 2 jeta february mashe mid term dewar shomoy tomader dewa hoyeche ba dewa hobe. Eta 15 number er ekta paper. Gonit chhara onno subject er solution videos er link ami niche description box e diye debo. Tumi chaile shekhan theke dekhe nite paro. Shekhane tumra january mashe je paper ta tomader dewa hoyechilo activity task ta dewa hoyechilo tar somosto guloi somosto subject er solution e shekhane peye jabe. Echhara tumra playlist e pabe wings er solution, butterfly er solution আর আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন आंसर তো চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করে নিয়ে ইচ্ছামত প্রয়োজন মতো ভিডিও দেখে নিও এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে শেষে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলে যাব আজকের ভিডিওতে প্রথমেই বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে মোট তিনটে প্রশ্ন আছে প্রত্যেকটার মান এক করে তিন নাম্বার কয়ে বলা হয়েছে দেখো কুড়ি হাজার দুই হাজার নয় হাজার সরি নব্বই হাজার আর নয় হাজার এই চারটে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট পাঁচ অঙ্কের সংখ্যাটাকে টিক করতে হবে তো দেখো পাঁচ অঙ্কের সংখ্যা বলছে তার মানে সেখানে পাঁচটা অঙ্ক থাকবে তো প্রথম অঙ্কটাই প্রথম যে সংখ্যাটা আছে দেখে নি কয় অঙ্কের সংখ্যা এখানে দেখো আছে এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ অঙ্কের সংখ্যা আর এখানে দেখো প্রথমে একটা শূন্য আছে তো আমরা জানি বাঁদিকে শূন্যের কোনো দাম নেই তাই আমরা শূন্যটাকে ধরবো না শূন্যটাকে বাদ দিয়ে এটা হচ্ছে এক দুই তিন চার চার অঙ্কের সংখ্যা আর এটাও হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা আর এখানে যেহেতু প্রথমে শূন্য আছে বাঁদিকে শূন্য আছে সে বাঁদিকে শূন্যটা বাদ হয়ে যাবে তারপরে এটাতে চারটে অঙ্ক রয়েছে তাই এটা চার অঙ্কের সংখ্যা আমাদেরকে সব থেকে ছোটো পাঁচ অঙ্কের সংখ্যা টিক দিতে হবে তাই চার অঙ্কের সংখ্যা দুটো কিন্তু এখানে বাদ হয়ে গেল এবার পড়ে রইল কুড়ি হাজার ও নব্বই হাজার এটা এ দুটোই পাঁচ অঙ্কের সংখ্যা এদের মধ্যে কে ছোট এটা দুই দিয়ে শুরু কুড়ি হাজার কুড়ি হাজার এটা নয় দিয়ে শুরু নব্বই হাজার তাহলে নিশ্চয়ই দুইটা ছোট তাই কুড়ি হাজারটাও হয়ে যাবে ছোট এটাকে এ নাম্বারটাকে টিক করবে ক্ষয়ে বলা হয়েছে পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলো পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি লেখার জন্য তোমরা একটা রাফ করে নিও রাফের মধ্যে সংখ্যাটা প্রথমে লিখে নিও একক দশক শতক হাজার অযুত অযুত আমরা কেন নিলাম কারণ আছে পঞ্চাশ হাজার হাজারের ঘরে থাকবে দুটো অঙ্ক পাঁচ আর শূন্য তো আমরা তো একটা ঘরে দুটো সংখ্যা দুটো অঙ্ক লিখতে পারবো না তাই জন্য আমরা একটা ঘর বাড়িয়ে নিয়ে অযুত পর্যন্ত নিয়ে নিয়েছি এবার লিখবো পঞ্চাশ হাজার এখানে থাকবে পাঁচ আর এখানে শূন্য এরপর বলা হয়েছে পঞ্চাশ হাজার দশ এখানে এক আর এখানে শূন্য শতকের ঘরটা ফাঁকা থাকবে তাই শতকের ঘরে একটা শূন্য দিয়ে দেব হলো পাঁচ শূন্য শূন্য এক শূন্য এটা দেখো অপশন নাম্বার ডিতে আছে পাঁচ শূন্য শূন্য এক শূন্য তাই ডি নাম্বারটাকে টিক করবে গয়ে বলা হয়েছে ষাট হাজার চারশো বারো সংখ্যাটিতে চারের স্থানীয় মান চারের স্থানীয় মানটা আমরা দুভাবে লিখতে পারি চার এখানে রয়েছে দেখো একক দশক শতক স্থানে তাই চারের স্থানীয় মান চার শত এটাও বলতে পারো কিংবা চারের স্থানীয় মান বলতে পারো চার আছে চারের পরে দুটো অঙ্ক রয়েছে তাই দুটো শূন্য হয়ে যাবে সেখানেও হয়ে যাবে চার শত তাই এখানে অপশন নাম্বার সিটা টিক হবে দুয়ে বলা হয়েছে সত্য বা মিথ্যা লেখো এখানে আছে তিনটে প্রশ্ন এখানে প্রত্যেকটার মানে এক করে মোট তিন নাম্বার বলা হয়েছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় তাই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু পাঁচটা নয় আর এখানে আছে দেখো চারটে নয় আর একটা শূন্য তাই এটা ভুল দেওয়া আছে মিথ্যা খ নাম্বারে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা পাঁচ দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে দেখাচ্ছি একটা এক আর চারটে শূন্য আর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় তাই এখানেও দেখো পাঁচটা অঙ্ক আছে এখানেও পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দুটোতেই পাঁচটা করে অঙ্ক থাকবে এই একটাভাবে বুঝে নিতে পারো কিংবা আরেকটাভাবে বুঝতে পারো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম বলা হয়েছে তাই সংখ্যাটার মধ্যে নিশ্চয়ই পাঁচটাই অঙ্ক থাকবে যদি একটা বেশি থাকে তাহলে ছয় অঙ্কের হয়ে যাবে যদি একটা কম থাকে তো চার অঙ্কের হয়ে যাবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা যাই হোক না কেন তাতে অঙ্ক সংখ্যা
কিন্তু পাঁচটাই হবে, তাই এটা খ নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর, তাই এটা সত্য লিখবে। এবার বলা হয়েছে 40,502, আর এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে বড় চিহ্ন, আছে 40,052, মানে 40,502 40,052 থেকে বড়। হ্যাঁ বড়, এটা আবার বড়টা আবার কীভাবে তোমরা দেখবে, দেখো এখানেও অঙ্ক সংখ্যা পাঁচটা, এখানেও অঙ্ক সংখ্যা পাঁচটা, অঙ্ক সংখ্যা দিয়ে ছোটো বড় আমরা যখন বুঝতে না পারবো, এটা চার দিয়ে শুরু, এটাও চার দিয়ে শুরু, আমরা এখনও বুঝতে পারছি না। তারপরে এখানে শূন্য আছে, এখানেও শূন্য আছে, আমরা এখনও বুঝতে পারলাম না। পরের ঘরে দেখো এখানে পাঁচ আছে, পরের ঘরে এখানে শূন্য আছে, তাহলে পাঁচটা বড় হয়ে যাবে, তাহলে এই সংখ্যাটাই বড় হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাবে সত্য। তিনের ক নাম্বার, 3, 6, 9, 7 এবং 5 সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখো। প্রথমে এখানে সংখ্যাগুলো লিখে নিয়েছি যেগুলো দেওয়া আছে, এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে দেবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়ে যাবে। সংখ্যাগুলো ছিল 3, 6, 9, 7 এবং 5, এদেরকে ছোট থেকে বড় সাজালে হয়ে যাবে 3, 5, 6, 7, 9। আর বৃহত্তম সংখ্যা গঠন করার সময় এদেরকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে দেবো, 9, 7, 6, 5, 3। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কমা আছে, কিন্তু যখন একটা সংখ্যা গঠিত হয়ে যাবে ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা, তার মধ্যে কিন্তু কোনো কমা থাকবে না। তিনের খতে বলা হয়েছে 90,009 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 90,009কে স্থানীয় মানে বিস্তার করার জন্য আমরা দুভাবে করতে পারি, প্রথমটা বলে দিচ্ছি। 9 আছে, এটাই সবথেকে সহজ পদ্ধতি, 9 আছে, এরপরে দেখো 1, 2, 3, 4 চারটে অঙ্ক আছে, চারটে শূন্য দিয়ে দিলাম, পরে একটা শূন্য আছে দিয়ে দিলাম, শূন্যের স্থানীয় মান ও প্রকৃত মান সবসময়ই শূন্যই হয়, তাই এখানে শুধু শূন্য দিতে পারো, কিংবা শূন্যর পরে যেহেতু তিনটে সংখ্যা রয়েছে তাই তুমি তিনটে শূন্য মোট চারটে শূন্য দিতে পারো, কিন্তু প্রয়োজন নেই, একটা শূন্য দিলেই হলো, কারণ শূন্যের স্থানীয় মান প্রকৃত মান সবসময় শূন্য। এরপরে আবারও শূন্য আছে, তাই স্থানীয় মান শূন্য লিখলাম, আবারও শূন্য আছে, স্থানীয় মান শূন্য লিখলাম, এবার 9 আছে, 9 লিখলাম, 9 পরে কোনো সংখ্যা নেই তাই কোনো শূন্য দিলাম না। ওকে, এভাবে তোমরা একটা করে নিতে পারো, কিংবা আরও একভাবে করতে পারো, একক দশক শতক হাজার উজুত, 9 স্থানীয় মান 9 উজুত, যোগ চিহ্ন দেবে হাজারের ঘরে আছে শূন্য, তাই শূন্যের স্থানীয় মান 0,000, শতকের স্থানীয় মান দশকের স্থানীয় মান সবগুলোই শূন্য আছে তাই শূন্য করে দিতে পারো, আর 9টা আছে এককের ঘরে তাই 9 লিখে দিতে পারো, এভাবে করে নিতে পারো। এবার গ নাম্বারে বলা হয়েছে 40-এর উপরে 6-এর দুটি গুণিতক লেখো। গুণিতক বের করা খুবই সহজ, 6-এর গুণিতক বলা হয়েছে তাই 6-এর গুণিতকগুলো একটু দেখে নিই। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এরপর আরও গুণিতক আছে, যেটা হচ্ছে 66, 72, এরকমভাবে গুণিতকের সংখ্যা, যে কোনো সংখ্যারই গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্যভাবে অনেকটা বের করে নিতে পারো, আমি নামতার মধ্যে বের করে নিলাম যেটা সহজ হলো। এরপরে বলা হয়েছে 40-এর উপরে দুটো গুণিতক, আমরা 40-এর নিচেরগুলো একটাও নিতে পারবো না, 40-এর উপরে কী কী পাচ্ছি, 42, 48, 44, 60, এদের মধ্যে যে কোনো দুটো লিখতে পারি, এটাও করতে পারি, কিংবা আরও আমি গুণিতক বের করে নিতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, তার কারণ নামতার মধ্যে সহজ হয়, নামতার মধ্যেই করে নিও, যদি প্রয়োজন হয় তাহলে আরও বাড়াবে। তাহলে দুটো আমি গুণিতক এখান থেকে 42 আর 48 লিখে নিয়েছি, আমি লিখেছি 40-এর উপরে 6-এর দুটি গুণিতক হলো 42 ও 48। শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 37,029 যোগ 1 সংখ্যাটিকে বল এবং কাঠির সাহায্যে প্রকাশ করে, এই প্রশ্নের মান হচ্ছে 3। 37,029-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 37,030, প্রথমে এটা বের করে নেবে, এরপর বল আর কাঠির সাহায্যে প্রকাশ করবে। তার আগে দেখে নাও, এখানে আছে একক দশক শতক হাজার অযুত, আমাদেরকে অযুত পর্যন্ত কিন্তু কাঠি লাগবে, লিখে নেবে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত কাঠি নিয়ে, অযুতের ঘরে আছে 3 তাই অযুতের ঘরে 3টে বল হবে, হাজারের ঘরে আছে 7 তাই হাজারের ঘরে 7টা বল হবে, শতকের ঘরে 0 কোনো বল হবে না, দশকের ঘরে 3 আছে 3টে বল হবে, আর এককের ঘরে 0। এই কাঠির সংখ্যা বলের সংখ্যাগুলো প্রত্যেকটা কাঠির নিচে লিখে নেবে, এখানে 3টে ছিল, এখানে 7টা, এখানে নেই 0, এখানে 3টে, আবার এখানেও 0। তো এই ছিল পেপারটার সলিউশন, যদি ভিডিওটি ভালো লেগেছে তো লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়।